WCoin নতুন একটা ইভেন্ট এনেছে যেখানে এক টন খরচ করার বিনিময়ে অনেক কিছু দেওয়ার অঙ্গীকার করেছে। এই ভিডিওতে আমি লাভ ক্ষতির সবটুকু আপনাদেরকে বলে দিব। এখানে প্রথমেই রয়েছে সব রিওয়ার্ড তিন গুণ দেওয়া হবে, অর্থাৎ টাস্ক, বুস্টার, ট্যাপিং, ইনভাইট থেকে যা টোকেন আসবে সব তিন গুণ দেওয়া হবে। এরপর 100% টোকেন আনলক করবে জানিয়েছে। ওরা প্রথমেই জানিয়েছিল যে যে যা মাইনিং করবে তার সবটুকু আনলক হবে। এখন শর্ত দিয়েছে যারা এক টন দিবে তারাই এই সুবিধা পাবে, অর্থাৎ যারা দিবে না তারা পাবে না। এরপর 5 কোটি টোকেন দেওয়া হবে এককালীন, এ ধরনের একটা রিওয়ার্ডের কথা তারা বলেছে। এরপর WAI টোকেন যা মাইনিং করেছেন তার 2 গুণ পাবেন। আমরা অধিকাংশই কিন্তু এই অংশটাকে গুরুত্ব খুব একটা দেই নাই, অর্থাৎ AIটাকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে কাজ করি নাই। এরপর রয়েছে অনলাইন অফলাইন স্পেশাল রিওয়ার্ড, এটাকে আমি মূলা হিসাবে অভিহিত করছি, কারণ এখানে ভিন্ন কোনো টোকেন আপনাকে দিতে পারে, আবার WCoinটাই একটু বেশি করে দিয়ে দিতে পারে। আর এই ধরনের ইভেন্টগুলো আসলে যখন হয় তখন খুব কম ক্ষেত্রেই বিভিন্ন ধরনের রিওয়ার্ড এখানে দেওয়া হয়ে থাকে। তাছাড়া WCoin কিন্তু একাধিক কোনো সিজনও আনতে যাচ্ছে না, যেহেতু মাত্র 10 দিন সময় রয়েছে। 10 দিনের ভেতরে তারা কি কি ইভেন্ট আসলে আয়োজন করবে, কি ধরনের এক্সক্লুসিভ অফার আমাদেরকে দিবে, এগুলো আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এরপর কমিউনিটির রিওয়ার্ড পুল দেওয়ার তারা লোভ দেখাচ্ছে। এবার চলুন এখান থেকে স্ট্যাটিক দেখা যাক। এখানে টোটাল 26 ট্রিলিয়ন টোকেন মাইনিং হয়েছে, টোটাল মেম্বার রয়েছে 32 মিলিয়ন এবং রেগুলার মাইনিং করছে 4 মিলিয়ন, অর্থাৎ 10 ভাগের 2.5 ভাগ লোক এখানে অ্যাক্টিভভাবে কাজ করছে। দেখুন অন্যান্য প্রজেক্টগুলি লিস্টিংয়ের 1 মাস আগে থেকেই জানিয়ে দেয় তারা কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হবে। তারা এখনও পর্যন্ত একটা এক্সচেঞ্জের নামও ঘোষণা করেনি, অথচ স্ন্যাপশটের বাকি মাত্র 10 থেকে 11 দিন। এটা কোনো এক্সচেঞ্জের প্রিসেলিং পর্যায়েও আসেনি, সেজন্য সম্ভাব্য দাম সম্পর্কেও আমরা অবগত হতে পারছি না। তাছাড়া টোটাল সাপ্লাই কতটুকু হবে তার ব্যাপারেও তারা আমাদেরকে একদম অন্ধকারে রেখেছে। তাই আমি মনে করি এখানে 1 টন ট্রানজেকশন করা মোটেও বুদ্ধিমানের মতো কাজ হবে না, যেহেতু এটা 24 তারিখে স্ন্যাপশট নিবে। তাই আগামী 10 দিন অর্থাৎ 23 তারিখ পর্যন্ত এই প্রজেক্ট অবজারভেশনে রাখার আমাদের সুযোগ রয়েছে। যদি দেখা যায় ভালো কিছু এক্সচেঞ্জ যেমন বাইন্যান্স, কুকয়েন, বাইবিট, ওকেএক্স এর মতো নাম করা কিছু এক্সচেঞ্জের নাম তারা জানিয়েছে, তাহলেই কেবল আমরা 1 টন ট্রানজেকশন করে তাদের রিওয়ার্ড পুল গ্রহণ করতে পারি। আমার মনে হচ্ছে তারা ক্যাটস এর মতো আসলে আচরণ করতে যাচ্ছে। ক্যাটস তবু আমাদেরকে এক্সচেঞ্জের ব্যাপারে জানিয়েছিল, কিন্তু এরা এখনো পর্যন্ত আমাদেরকে কোনো কিছুই বলেনি। তাছাড়া স্ট্যাটিক দেখেও বুঝতে পারা যাচ্ছে তারা তলে তলে মার্কেট থেকে বিশাল পরিমাণ ফান্ড কামিয়ে নেয়ার ধান্দা করছে, কারণ প্রত্যাশা মাফিক ইউজারের বিশ্বাস তারা অর্জন করতে ব্যর্থ হয়েছে বিধায় খুব কম মানুষ কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে। এখন আপনার কাজ হলো এখানে অপেক্ষা করা এবং আমাদের টেলিগ্রামে নজর রাখা, যাতে পরবর্তী আপডেটগুলি দেখে আপনি বুঝতে পারেন এখানে ট্রানজিশন করবেন নাকি করবেন না, এবং করবেন কি করবেন না সেটাও আমরা আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে নিশ্চিত করে দিব।